বিধানসভার উপনির্বাচন সামগ্রী সমষ্টিক লৈ শাসক বিরোধীর মাজত চলিছে টনা আজুরা। 2001 চনৰ পৰা 2021 চনলৈ একেৰাহে পাঁচবার কংগ্রেসে জয় হওয়া সামগ্রীত নির্বাচন খেলিবলৈ সাজু হৈছে কংগ্রেস, বিজেপি, এআইইউডিএফ। পিছপৰি ৰোৱা নাই অগপৰ। সামগ্রী সমষ্টিত অগপৰ অতুল শর্মায় দুবার জয় হৈছিল। সেই অগপয় বিগ ব্রাদার বিজেপিক দাবি জনাব সামগ্রী বিচাৰি। দুদিন পূর্বে বিজেপি বিধায়ক জিতু গোস্বামীয়ে সামগ্রী সমষ্টিক লৈ কটাক্ষ কৰিছিল সাংসদ রকিবুল হুসেইনক। সামগ্রী সমষ্টি রকিবুল হুসেইনে ম্যাদী পট্টা কৰি থৈছে নেকি বুলি সমালোচনা কৰিছিল জিতু গোস্বামীয়ে। তার এদিন পিছত জিতু গোস্বামীক উভতি ধৰিছে কংগ্রেসের বিধায়ক সুভাহান আলী সরকারে। গোলকগঞ্জ সমষ্টির কংগ্রেসের বিধায়ক সুভাহান আলী সরকারে কয়, জিতু গোস্বামী আপুনি সামগ্রীত হারি বরহমপুরলৈ পলাইছিল, সেয়া পাহৰি গল নেকি? জিতু গোস্বামী নিজে সামগ্রীর পর 2016 চনত হারিছিল, আর তাত মানুষে কংগ্রেস মুখী রাইজে কংগ্রেসক ভাল পাইছে আর কংগ্রেসের প্রার্থীজনক বারে বারে জিকাই আছে। তো রাইজে যদি জিকাই থাকে তেনহলে জিতু গোস্বামী মেদি বার্তা আছে বলে কয়ে একো লাভ আছে নাকি? তেওঁ বিধায়ক সমষ্টিলৈ পলায়ন করেছে, আর মই ভাবো এইবেলিও কংগ্রেসের প্রার্থীজন সামগ্রীর পর জিকিব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মিছা মাতিছে। গোলকগঞ্জ সমষ্টিত বিজেপিয়ে অগ্রগতি লৈছে বুলি কৈ মুখ্যমন্ত্রী মিছার আশ্রয় লৈছে। গোলকগঞ্জ সমষ্টিত কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেইনে অগ্রগতি লৈছিল বুলি কয় গোলকগঞ্জ সমষ্টির বিধায়ক সুভাহান আলী সরকারে। মুখ্যমন্ত্রী মহোদয় কারোবার পৰা তথ্যটি লৈছে মই যদি কব যাও তেনেকুৱা। আচলতে গোলকগঞ্জ আজির দিনত যি গোলকগঞ্জত মই আজির দিনত বিধায়ক হৈ আছো, এই গোলকগঞ্জত এইবেলি মানে ভারতবর্ষ স্বাধীন হৈছে তারপরে এইবেলি প্রথমবার কংগ্রেসের নেতৃত্বত কংগ্রেসের প্রার্থীজনে সকলকে বেশি ভোট পাইছে। চিফ মিনিষ্টার মহোদয় কেতবার মিছার আশ্রয় লৈছে। আগন্তুক অসম বিধানসভার উপনির্বাচনত 5টা সমষ্টিতে বিরোধী প্রার্থীর জয় নিশ্চিত বলে কলে গোলকগঞ্জের জনপ্রতিনিধিগৰাকীয়ে। ফলে লোকসভা নির্বাচনত ধরাশায়ী হওয়া এআইইউডিএফ দলে সামগ্রিক নির্বাচন খেলার মন মেলিছে। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। অসম বিধানসভার উপনির্বাচন সামগ্রী সমষ্টিক লৈ শাসক বিরোধীর মাজত চলিছে টনা আজুরা। 2001 চনৰ পৰা 2021 চনলৈ একেৰাহে পাঁচবার কংগ্রেসে জয় হওয়া সামগ্রীত নির্বাচন খেলিবলৈ সাজু হৈছে কংগ্রেস, বিজেপি, এআইইউডিএফ। পিছপৰি ৰোৱা নাই অগপৰ। সামগ্রী সমষ্টিত অগপৰ অতুল শর্মায় দুবার জয় হৈছিল। সেই অগপয় বিগ ব্রাদার বিজেপিক দাবি জনাব সামগ্রী বিচাৰি। দুদিন পূর্বে বিজেপি বিধায়ক জিতু গোস্বামীয়ে সামগ্রী সমষ্টিক লৈ কটাক্ষ কৰিছিল সাংসদ রকিবুল হুসেইনক। সামগ্রী সমষ্টি রকিবুল হুসেইনে ম্যাদী পট্টা কৰি থৈছে নেকি বুলি সমালোচনা কৰিছিল জিতু গোস্বামীয়ে। তার এদিন পিছত জিতু গোস্বামীক উভতি ধৰিছে কংগ্রেসের বিধায়ক সুভাহান আলী সরকারে। গোলকগঞ্জ সমষ্টির কংগ্রেসের বিধায়ক সুভাহান আলী সরকারে কয়, জিতু গোস্বামী আপুনি সামগ্রীত হারি বরহমপুরলৈ পলাইছিল, সেয়া পাহৰি গল নেকি? জিতু গোস্বামী নিজে সামগ্রীর পর 2016 চনত হারিছিল, আর তাত মানুষে কংগ্রেস মুখী রাইজে কংগ্রেসক ভাল পাইছে আর কংগ্রেসের প্রার্থীজনক বারে বারে জিকাই আছে। তো রাইজে যদি জিকাই থাকে তেনহলে জিতু গোস্বামী মেদি বার্তা আছে বলে কয়ে একো লাভ আছে নাকি? তেওঁ বিধায়ক সমষ্টিলৈ পলায়ন করেছে, আর মই ভাবো এইবেলিও কংগ্রেসের প্রার্থীজন সামগ্রীর পর জিকিব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মিছা মাতিছে। গোলকগঞ্জ সমষ্টিত বিজেপিয়ে অগ্রগতি লৈছে বলে কই মুখ্যমন্ত্রী মিছার আশ্রয় লৈছে। গোলকগঞ্জ সমষ্টিত কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেইনে অগ্রগতি লৈছিল বলে কয় গোলকগঞ্জ সমষ্টির বিধায়ক সুভাহান আলী সরকারে। মুখ্যমন্ত্রী মহোদয় কারোবার পর তথ্যটি লৈছে মই যদি কব যাও তেনেকুৱা। আচলতে গোলকগঞ্জ আজির দিনত যি গোলকগঞ্জত মই আজির দিনত বিধায়ক হৈ আছো, এই গোলকগঞ্জত এইবেলি মানে ভারতবর্ষ স্বাধীন হৈছে তারপর এইবেলি প্রথমবার কংগ্রেসের নেতৃত্বত কংগ্রেসের প্রার্থীজনে সকলকে বেশি ভোট পাইছে। চিফ মিনিষ্টার মহোদয় কেতবার মিছার আশ্রয় লৈছে। আগন্তুক অসম বিধানসভার উপনির্বাচনত 5টা সমষ্টিতে বিরোধী প্রার্থীর জয় নিশ্চিত বলে কলে গোলকগঞ্জের জনপ্রতিনিধিগৰাকীয়ে। ফলে লোকসভা নির্বাচনত ধরাশায়ী হওয়া এআইইউডিএফ দলে সামগ্রিক নির্বাচন খেলার মন মেলিছে। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।